আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখন দেখাচ্ছি আপনাদের 12 মাসি কাঠিমন আমের আমের গাছ। তো আপনারা এর আগে দেখেছেন দুইটা পর্ব, প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব, আজকে দেখেছেন তৃতীয় পর্ব। কারণ আমি এটা দেখানোর একটাই উদ্দেশ্য, কারণটা হচ্ছে এই যে গাছটিতে যে আমরা ছাতা দিয়েছি, ছাতা দিলে যে ফলন বেশি হয় বা ছাউনি দিলে ফলন বেশি হয় তার প্রমাণ কিন্তু এইটা। যেমন এই গাছটাতে প্রায় 19টা আম আছে, আমি 19টা ছিল, আমরা 18টা সম্ভবত আছে, কারণ একটা পড়ে গেছে, ছাগল খেয়ে ফেলেছে। আপনাকে আমি দেখাচ্ছি কাউন্ট করে যে ছাউনি দেওয়ার পর কতগুলো আম ধরেছে। 1 2 3 4, তারপর 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, হ্যাঁ 18টা। এই একটা আম আপনার ছাগল খেয়ে খাবার কারণে এখন আপনার আছে 18টা আম। আবার দেখেন এই পাশে কিন্তু মুকুল আসতে শুরু করেছে, আবার এইদিকে যখন ফুল ফুটতে শুরু করেছে, যখনই কিন্তু এতদিন কিন্তু ছাউনি দেওয়া ছিল না, যখনই দেখতেছেন যে ফুল ফোটা শুরু করেছে তখন থেকে কিন্তু আপনাকে শেডের ব্যবস্থা করতে হবে, তাহলে কিন্তু ফলন বেশি হবে। কারণটা হচ্ছে এখানে বর্ষাকালে বেশি বৃষ্টি পড়ার কারণে এই মুকুলগুলো যখন ফুটে যায় তখন নষ্ট হয়ে যায়। তো বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, ফুলগুলো যেন রক্ষা পায়, ফলে পরিণত হয়, সে কারণে কিন্তু ছাউনি দেওয়া। এই ছাতা ব্যবহার করার কারণে, ছাউনি ব্যবহার করার কারণেই কিন্তু দেখেন আমের বাম্পার ফলন হয়েছে।